তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দিতে চলেছি 2023-এর বেস্ট সেন্সিটিভিটি। তোমাদের যাই র্যামই হোক না কেন, এই সেন্সিটিভিটিটা সব র্যামেই কিন্তু ওয়ার্ক করবে। তো ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো তোমরা জানো যে সেন্সিটিভিটি সেকশানের কিন্তু প্রথম অপশান হচ্ছে জেনারেল। তো জেনারেল কি হওয়া উচিত সেটা বলার আগে জেনারেলের কি কাজ সেটা তোমাদের আমি বলে দিই। জেনারেলের কাজ হলো তোমরা যখন গেম প্লে করো তখন সেই গেম প্লেটার মুভমেন্ট স্পিডটা বাড়িয়ে দেওয়া। তাহলে তোমরা বুঝতেই পারছো যে একটা ভালো গেম প্লের জন্য জেনারেল খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য তোমরা কিন্তু জেনারেলটা 100 করেই খেলবে, তাহলে তোমাদের গেম প্লেটা কিন্তু আরও ফাস্ট হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মুভমেন্ট স্পিডটাও কিন্তু আলাদা লেভেলে চলে যাবে, ঠিক আছে? তো ওর জন্য কিন্তু আমি কম রিকমেন্ড করবো তোমরা 100 করেই খেলো। এরপর পরের অপশান হচ্ছে রেড ডট। তোমরা জানো ওয়ান ট্যাপ মারো বা হেডশট মারো তারা কিন্তু রেড ডট সম্পর্কে অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য একটু বলে দিই, তাহলে দেখতে পারবে, বুঝতে অনেকটা সুবিধা হবে। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ডটটি, এটাকে কিন্তু রেড ডট বলে, ঠিক আছে? রেড ডটের সাহায্যে কিন্তু আমরা ওয়ান ট্যাপ মারতে পারি। তো তোমরা যারা হেডশট মারতে চাইছো বা রেড ডটের ভালো একটা সেটিংস করতে চাইছো তাদের জন্য বলি, তোমরা কিন্তু রেড ডট বেশি হাই বা বেশি লো করবে না, 90 থেকে 100 মধ্যে রাখবে। কারণ বেশি কম করলে কিন্তু ড্র্যাগ করা যাবে না এবং খুব বেশি করলে কিন্তু এনিমির উপর এম লাগবে না। তো তার জন্য 90 থেকে 100 মধ্যে রাখাটা আমি মনে করি বেস্ট। তো তোমরা 90 থেকে 100 মধ্যে রেখে দাও। তো এর পরের অপশান হলো 2x স্কোপ অ্যান্ড 4x স্কোপ। সো তোমাদের আমি আগে বলে দিই যে 2x স্কোপ এবং 4x স্কোপের মধ্যে কিন্তু বেশি পার্থক্য নেই, তাই তোমরা এই দুটোর সেটিংস একই রাখতে পারো। সো 2x স্কোপ এবং 4x স্কোপের কিন্তু খুব বেশি লো করবে না, যত পারবে হাই করে খেলবে। কারণ 2x স্কোপ এবং 4x স্কোপ দিয়ে কিন্তু আমরা দূরের এনিমিকে মারতে পারি। তো যত পারবে হাই করে খেলবে, তাহলে তোমরা যখন স্কোপ খুলে ড্র্যাগ করবে তখন কিন্তু খুব সহজেই হেডশট মারতে পেরে যাবে। তাই আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা 100 করেই খেলো, তাহলে দেখবে তোমাদের গেম প্লেও ভালো হবে এবং আরামসে হেডশট পড়ে যাবে। তাই আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা 100 করেই খেলো। এর পরের অপশান হলো স্নাইপার। স্নাইপার প্লেয়ার অর্থাৎ AWM M2B প্লেয়ার কিন্তু এখন অনেক দেখা যায় এবং যত দিন যাবে তত কিন্তু প্লেয়ারের সংখ্যা কিন্তু আরও বাড়বে। তো তারা কি এমন সেন্সিটিভিটি করে খেলে যে তারা এত ভালো করে স্নাইপার চালাতে পারে, আমি সেই রহস্যই বলে দিচ্ছি। তোমরা কিন্তু স্নাইপারের সেন্সিটিভিটি কখনো হাই করবে না, 30 থেকে 50-এর মধ্যে রাখবে। কারণ তোমরা যদি বাড়িয়ে খেলো তাহলে তোমরা সামলাতেই পারবে না। আর আমি যেটা রেকমেন্ড করলাম এটা করে খেললে তুমি স্নাইপার কিং হয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার স্নাইপার কিন্তু কন্ট্রোল করতে অনেক সুবিধাই হবে। তো তোমরা কিন্তু 30 থেকে 50-এর মধ্যে করে খেলো। এর পরের অপশান হচ্ছে ফ্রি লুক। তো গেম প্লে একটা ভালো করার জন্য ফ্রি লুকের কিন্তু অত অবদান নেই বললেই চলে। তো ফ্রি লুকের ওর জন্য আমি কোনো রিকমেন্ড করবো না তোমাদের। তো ফ্রি লুকের উপর যদি তোমরা তাও ভিডিও চাও তাহলে কিন্তু আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো ফ্রি লুকের বেস করে। তো তোমরা যদি ভিডিও চাও ফ্রি লুকের উপর তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ধামাকাদার ভিডিওতে। খতম, বাই বাই, টাটা, গুড বাই।